নাম মোহাম্মদ রায়হান এবং আমি ক্লাস সিক্সে পড়ি। বইমেলা এসে আমার খুবই ভালো লাগছে। ভেবেছিলাম যে বইমেলায় মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তা কিছুই না, অনেক মানুষ রয়েছে আর খুবই আনন্দ হচ্ছে। আর বইমেলায় অনেক ধরনের বই রয়েছে এবং আমি এই পর্যন্ত কোনো বই কিনি নাই, মাত্র আসলাম, কিনবো। আমার আমার হচ্ছে গল্পের বই বা মানুষের জীবনীর যে বইগুলো রয়েছে সেগুলো আমার কাছে ভালো লাগে, যেমন বঙ্গবন্ধুর জীবনী, অন্যান্য মানুষদের জীবনী। অনেক কবিদের সাথে দেখা হয়েছে আর খুবই ভালো লাগছে। প্রতি বছর আসি এবং এখনও আসছি, আবার আগামী বছর বইমেলার জন্য অপেক্ষা করব। প্রতিবারই দুই বছর হলো আমি মেলা আসতেছি কাইন্ডলি। আমার গতবারই থেকে মেলাটা এবার অনেক ভালো লাগছে, এবার মানে আস্তে আস্তে সব মানে উন্নত হচ্ছে, তো গতবার থেকে আমার অনেক বেশি ভালো লাগছে। তো সো কাইন্ডলি আমার লাস্টের এই দুদিন বৃষ্টি থাকার কারণে আপনার এই কাইন্ডলি শুক্র শনিবার বাড়ানোরটা আমার অনেক ভালো লাগছে, যে এটা সবাই ইচ্ছা মতো। তো এটাই এই বইটা আমি আজকে কিনলাম মেঘের সাথে আরই, তো এটা অনেক ভালো একটা বই। তো উপমা তালুকদার, হ্যাঁ এটা উপমা তালুকদার মেঘের সাথে আরই। তারপরে অনেকটা আনন্দ মুখর পরিবেশে আমরা এখানে আছি। তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি, অনেক স্টলে দেখা হচ্ছে, অনেক কবিদেরও দেখতে পাচ্ছি, এটা অনেকটা আনন্দের বিষয়, এবং বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, এটাই অনেকটা বড় একটা অনুভূতি। 2019 সালে বইমেলা তো আমার অত্যন্ত মানে খুবই সুন্দর বইমেলা হচ্ছে, যে বইমেলা আসলে সবাই ছোট থেকে বড় এবং বৃদ্ধ সবাই আসছে, এবং এখানে সবাই এসে তার নতুন তাদের সিলেকশনের সব বইগুলো পাচ্ছে, সব এক জায়গায় এসে বইগুলো পাওয়া যায়, আর অন্য জায়গা তো এরকমভাবে পাওয়া যায় না, এই আর কি। তারপর আমি যে বইটা কিনছি, আমি কিনছি হলো কোরআন শরীফের পুরো বাংলাটা। আসলে প্রত্যেক প্রকাশকই হচ্ছে একুশে বইমেলাকে কেন্দ্র করে অপেক্ষায় থাকে, কখন মেলা আসবে, নতুন বই মেলাতে নিয়ে আসবে এবং পাঠকের সামনে নতুন বই উপস্থাপন করতে পারবে। এই অপেক্ষাতে যে প্রকাশকগণ থাকেন তেমনি হচ্ছে লেখকরাও থাকেন। এবারে মেলা হচ্ছে একটু ভিন্ন রূপের, আমি বলবো এবারের ডায়াগ্রাম অনেক সুন্দর, মেলার পরিবেশ অনেক ভালো, এবং অন্যান্য বছরের তুলনায় যেহেতু ডায়াগ্রাম অনেক সুন্দর এবং পরিবেশ ভালো, সেই হিসাবে বিক্রিও ভালো। ইত্যাদি গ্রন্থপ্রকাশ এবছর 25টি বিষয়ের উপরে 80টি বই প্রকাশ করলো, তার ভিতরে সেলিনা হোসেনের বিষণ্ণ শহরের দহন নতুন উপন্যাস, এই বইটি দ্বিতীয় মুদ্রণ আমরা মেলায় নিয়ে আসছি। হাসান আজিজুল্লোকের আত্মজীবনী স্মৃতিকহন, এই বইটিও মেলায় খুব ভালো আমরা হচ্ছে ছাড়া পেয়েছি। তাছাড়া শওকত আলী স্যারের যাত্রা, অপেক্ষা, এই দুটি উপন্যাস আমরা নতুন করে নিয়ে আসছি। এছাড়া হচ্ছে বিজ্ঞান, গণিত এবং শিশুতোষ বই মেলায় আসছে। আমরা যেটা আশা করছিলাম যে এই বছর মেলাতে পাঠকের যেটুকু সাড়া আমরা চিন্তা করেছি সেই সাড়াটুকু আমরা পেয়েছি, এবং আমার মনে হয় যে হচ্ছে একটা মানুষের ভিতরে একটা ধারণা ছিল যে হচ্ছে আস্তে আস্তে মানুষ প্রিন্টিং বইয়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এবারে মেলা সেটা প্রমাণ করলো যে আসলে মানুষ বইয়ের থেকে দূরে সরে যাচ্ছে না। আর যে মানুষ হচ্ছে বইয়ের পৃষ্ঠা উল্টাতে পারে না বা পৃষ্ঠা উল্টে বই পড়ে না, সেই মানুষ কখনো হচ্ছে অনলাইনে বসে বসে বই পড়বে সেটা আমরা আশা করতে পারি না। তো সেই হিসাবে হচ্ছে মানুষ কখনো বইয়ের পাশ থেকে দূরে যাবে না। আর এটা তো অবশ্যই স্বীকার করতে হবে যে মানুষ যদি নিজেকে আলোকিত করতে চায় এবং একজন ভালো বন্ধুর কাছে থাকতে চায়, তাহলে বইয়ের বিকল্প নাই। মানুষের সবচেয়ে কাছের বন্ধুটির নামই হচ্ছে বই। আমরা আমাদের বন্ধু বলি আর ভাই বলি যাই বলি, হচ্ছে আমাদের বইকে সেটা বলতে হয়, আর আমরা আমাদের পাঠকের জন্য এই বন্ধুদের সাথে নিয়ে আসি বইমেলায়। স্টল সম্পর্কে আসলে বলতে গেলে আমি মনে করি যে এবার শুধু ইত্যাদি না, এবার অনেক স্টলেরই হচ্ছে নান্দনিক সাজসজ্জা অনেক সুন্দর এবং হচ্ছে সৃজনশীলতার প্রমাণ পাওয়া গেছে। আগামীতে হয়তো আরও সুন্দর হবে, কিন্তু হচ্ছে প্রকাশকদেরকে স্টল তৈরি করার জন্য যদি আর একটু বেশি সময় দেওয়া হয়, অন্তত 10 দিন সময় দেওয়া হয়, তাহলে হচ্ছে আরও সুন্দর এবং আরও নান্দনিক স্টলের সাজসজ্জা হবে, এটা আমরা আশা করতে পারি। অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময়টা একটু বেশি ছিল এবং চকবাজারে আগুনের একটা দুর্ঘটনা ঘটলো। তাছাড়া হচ্ছে বিশ্ব ইজতেমা নিয়ে 4 দিন আমাদের হচ্ছে মেলায় একটু খারাপ অবস্থা গেল, সেই দিক বিবেচনা করে 2 দিন মেলা বৃদ্ধি করা হয়েছে। এটা হচ্ছে প্রকাশকদের জন্য ভালো হলো এবং হচ্ছে যারা বই কিনতে আসতে পারেননি লাস্টের দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাদের জন্য ভালো হয়েছে, এবং আমার মনে হয় সরকার যে বই বান্ধব সরকার সেটা আরেকবার প্রমাণিত হলো।